স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব। তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ে যে প্রথম পর্বে পড়া চলছে, আজকে আমি বাংলা অংশটা পড়াব। আজকে 22 পাতা থেকে 25 পাতার মধ্যে যে পড়াটা আছে, সেই পড়াটা আজকে আমরা পড়ব। তাই প্রথমে 22 পাতা খোলো। দেখো, 22 পাতাতে মেঘের ঘন ঘটা, মেঘের ঘন ঘটা। আমি প্রথমে স্বরব পাঠ করছি, তোমরা আমার সঙ্গে পড়ো। তোমরা রিডিং পড়া শিখে গেছো, মেঘের ঘন ঘটা। এখন শ্রাবণ মাস, পশ্চিমে ঘন কালো মেঘ জমে, গোটা বিশ্ব নিথর নিশ্চুপ, অবশ্যই ঝড় আসছে, শ্লথ পায়ে গরু হাঁটছে মাঠে, আজ আর আলোর দর্শন মিলবে না, বিকেলে বেড়াতে যাওয়ার প্রশ্নই নেই। তাহলে দেখো, এখানে বলছে মেঘের ঘন ঘটা, কোন সময়টায় বলতো? না, বর্ষাকাল, আষাঢ় এবং শ্রাবণ মাস, এই 2 মাস হচ্ছে বর্ষাকাল, ওই সময় প্রচুর বৃষ্টি হয়। শ্রাবণ মাস, এখানে যে কথা বলছে শ্রাবণ মাসের কথা বলছে, পশ্চিমে ঘন কালো মেঘ জমে আছে। পশ্চিম দিক, তোমরা 4টে দিক জানো, পশ্চিম দিকে এই সময় কি হয়, ঘন কালো মেঘ। দেখো ছবিতে দিয়েছে, ঘন কালো মেঘ পশ্চিম দিকে জমে আছে, গোটা বিশ্ব, বিশ্ব মানে পৃথিবী, গোটা পৃথিবী নিথর নিশ্চুপ, মানে একদম নিস্তব্ধ, চারিদিক একবারে নিশ্চুপ হয়ে আছে গোটা পৃথিবীটা ওই সময়টা, অবশ্যই ঝড় আসছে। দেখবে এটা আমরা বুঝতে পারি, ঝড় আসার একটা আভাস, চারিদিক যেন হঠাৎ কালো করে এলো, ঘন মেঘ কালো হয়ে আকাশ ছেয়ে গেছে এবং চারিদিক একটা নিস্তব্ধ নিশ্চুপ হয়ে গেছে। তার কিছুক্ষণ পরেই দেখবে ঝড় এসে তোলপাড় করে দেয়, তাই তো? সেটাই বলছে, শ্লথ পায়ে গরু হাঁটছে মাঠে, শ্লথ মানে ধীরে ধীরে, খুব ধীরে ধীরে, ধীরে ধীরে কি হচ্ছে, গরু হাঁটছে মাঠে, আজ আর আলোর দর্শন মিলবে না, মানে সূর্যের আলো আর দেখা মিলবে না, কারণ ঘন কালো মেঘ চারিদিকে ছেয়ে গেছে। সেই জন্যই বলছে যে আজ আর আলোর দর্শন মিলবে না, সূর্যের আলো আর দেখা যাবে না, বিকেলে বেড়াতে যাওয়ার প্রশ্নই নেই। কেন না, বৃষ্টি আসবে, প্রচুর বৃষ্টি হবে, ঘন কালো মেঘ, সেই জন্য বলছে যে আর বেড়াতে যাওয়ার কোনো প্রশ্নই নেই। যাবে কি ওই রকম ভিজে ভিজে ওই রকম অবস্থায়, যদি প্রচুর বৃষ্টি ঝড় হয় ওই সময় কি যাওয়া যায়, বাইরে বেরোনো যায়? একদম না, সেই জন্যই কথাটা বলছে। এবার দেখো, এখানে যে লাল রঙে যে যুক্ত ব্যঞ্জনগুলো আছে, সেই যুক্ত ব্যঞ্জনগুলো আমি পড়ে তুলেছি, ওগুলো আমরা ভেঙে ভাঙ্গ। তোমরা ভাঙা শিখে গেছো যুক্ত ব্যঞ্জন। এখানে দেখো, শ্রাবণ তালসয় রফলা আঁকা, তাহলে শ্রাবণ তালসয় রফলা। আরেকটা কি আছে দেখো, বিশ্ব তালসয় ব, এটা একটা যুক্ত ব্যঞ্জন, নিশ্চুপ তালসয় চ, নিশ্চুপ। তারপরে দেখো, শ্লথ তালসয় ল থ, শ্লথ, এখানে তালসয় লটা। দর্শন, দ তালসয়ে রে দন্তের ন দর্শন, আর হচ্ছে প্রশ্ন রফলা তালসয়ে দন্তের ন, তাই না? এই যে যুক্ত ব্যঞ্জনগুলো দেখো আমি লিখেছি, তালসয় রফলা, এটাকে ভাঙলে কি হবে তোমরা জানো, তালস্ব যুক্ত ল, তালসয় ল, তালসয় লকে ভাঙলে কি হবে, তালস্ব যুক্ত ল, তালসয় ব, তালসয় বকে ভাঙলে কি হবে, তালস্ব যুক্ত ব, তালসয় চ, এটা তালসয় চ ভাঙলে কি হবে, তালস্ব যুক্ত চ, এটা কি তালসয় দন্তান্ন, তাহলে তালস্ব যুক্ত দন্তান্ন। কেমন? আর কি আছে দেখো, তালসয় রেপ, এটা তোমরা আগেই জেনে গেছো, তালসয় রেপ, এটাকে ভাঙলে কি হবে, না রেপ আগে র হয়, র আগে যুক্ত তালস্ব, তাই তো? এইভাবে তোমরা
যুক্ত ব্যঞ্জনগুলো দেখো তোমাদের এখানে দিয়েছে, এগুলো বারবার তোমরা কি করবে খাতায় লিখে এগুলোকে ভাঙবে, কেমন? তাহলে এই যুক্ত ব্যঞ্জনগুলোকে পরে দেখো, এসো একই রকমের নতুন কথা শিখি। এই যে তালব্যস্বরে রফলা, তালব্যস্বরে ল, এই রকম দিয়ে আরো কিছু শব্দ আমরা নতুন শিখছি। কি বলছে? ব তালব্যস্বরে রে পাখা, কি হয়? বর্ষা, বর্ষা। তারপরে কি? দয়ে রি তালব্যস্বরে জফলা, দৃশ্য। তারপরে কি আছে দেখো, দন্তে নয় হস্যই তালব্যস্বরে চ অন্তস্থ, নিশ্চয়। তারপরে কি বলো? কয়ে রফলা তালব্যস্বরে দন্তে নয় প্রশ্ন। তারপরে তালব্যস্বরে লয়ে আঁকা ঘয় আঁকা, শ্লাঘা। তারপরে দেখো র তালব্যস্বরে ময় হস্যই রশ্মি, রশ্মি, তাই না? এবারে বলছে দেখো, তালব্যস্বরে রফলা, তালব্যস্বরে রফলা আঁকা, তালব্যস্বরে রফলা হস্য উগ্রা, তালব্যস্বরে ল, তালব্যস্বরে লয়ে আঁকা, তালব্যস্বরে জফলা, তালব্যস্বরে চয়ে হস্যই, তালব্যস্বরে ব, তালব্যস্বরে দন্তের ন। বসিয়ে পাশাপাশি শব্দ তৈরি করি, পাশাপাশি, ওপর নিচে না, পাশাপাশি। দেখো এখানে দয়ে ই আছে, পাশে কি লিখবে? দৃশ্য, তাহলে তালব্যস্বরে জফলা, এখানটা লেখো তালব্যস্বরে জফলা, দৃশ্য। তারপর দেখো প ড্যাশ ম আছে, তালব্যস্বরে চয়ে হস্যই ম, পশ্চিম, তাহলে তালব্যস্বরে চয়ে হস্যই লেখো, পশ্চিম। তারপরে দেখো এটা কি? ড্যাশ ঘয় আঁকা আছে, কি হতে পারে দেখো? শ্লাঘা, তালব্যস্বরে লয়ে আঁকা ঘয় আঁকা, শ্লাঘা। পয়ে রফলা, পাশে কি লিখবে? দিয়ে কি হয়? প্রশ্ন, তালব্যস্বরে দন্তের প্রশ্ন, পয়ে রফলা তালব্যস্বরে দন্তের প্রশ্ন। তারপরে দেখো ড্যাশ ব মূর্ধন্য শ্রাবণ, তালব্যস্বরে রফলা আঁকা, তালব্যস্বরে রফলা আঁকা, শ্রাবণ। তারপরে দেখো ড্যাশ তয় হস্যই, কি হবে? তালব্যস্বরে রফলা হস্য শ্রুতি, তালব্যস্বরে রফলা হস্য শ্রুতি, তালব্যস্বরে রফলা হস্য তয় হস্যই শ্রুতি। তারপরে দেখো বয় হস্যই ড্যাশ, তালব্যস্বরে ব বিশ্ব, তোমরা পেয়েছ পৃথিবী, তাহলে তালব্যস্বরে ব, বয় হস্যই তালব্যস্বরে ব বিশ্ব। তারপরে দেখো ড্যাশ দন্তে নয় তো কি হয়? শান্ত, তালব্যস্বরে রফলা আঁকা দন্তে নয় তো শান্ত। তারপরে দেখো ড্যাশ থ শ্লথ, তালব্যস্বরে ল লেখো, তালব্যস্বরে ল থ শ্লথ মানে ধীরে। তারপরে দেখো বয় হস্যই ড্যাশ ম, কি হবে? বিশ্রাম, তালব্যস্বরে রফলা আঁকা, তাহলে বয়সই তালব্যস্বরে রফলা আঁকা ম বিশ্রাম। তাহলে দেখো এগুলো খুব সহজেই তোমরা পারবে। এই যে এখানে দেওয়া আছে যুক্ত ব্যঞ্জনগুলো, দয়েরই তালব্যস্বরে জফলা দৃশ্য, তালব্যস্বরে লয়ে আঁকা ভয় আঁকা শ্লাঘা, বয়ে রফলা তালব্যস্বরে দন্তেন প্রশ্ন, তালব্যস্বরে রফলা আঁকা ব মূর্ধন্য শ্রাবণ, তারপরে দেখো প তালব্যস্বরে চয়সই ম পশ্চিম, তারপরে তালব্যস্বরে রফলা সৌ তয়সই শ্রুতি, তারপরে তালব্যস্বরে ল থ শ্লথ, বয়সই তালব্যস্বরে ব বিশ্ব, তারপরে বয়সই তালব্যস্বরে রফলা আঁকা ম বিশ্রাম, তারপরে তালব্যস্বরে রফলা আঁকা দন্তে নয় তো শ্রান্ত। কেমন? এইভাবে তোমরা করে নেবে। এবারে বলেছে পাঠ পড়ে একটি বাক্যের উত্তর লিখি, এখানে আমরা পড়ে ফেলেছি, এবার প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর। কোথায় ঘন কালো মেঘ জমে, পড়ে পড়েছি আমরা কি না? পশ্চিম দিকে, তাহলে পশ্চিমে, তাহলে লিখবে পশ্চিমে। কোথায় না? পশ্চিমে ঘন কালো মেঘ জমে, এটা লিখবে। তারপরে বলছে গরু কেমন করে হাঁটে, দেখো এখানে শ্লথ পায়ে, এটা লিখবে, তাহলে গরু শ্লথ পায়ে হাঁটে, উত্তর এইভাবে লিখবে। তারপরে তিনে দেখবে আজ আর কি মিলবে না, দেখো এখানে আছে আজ আর আলোর দর্শন মিলবে না, আজ আর আলোর দর্শন মিলবে না, তাই গেল প্রশ্ন উত্তর। তোমরা এইভাবে লিখবে, খাতায় লিখবে, এটা কেমন? পরের পাতায় চলে এসো, পরের পাতায় দেখো জল থই থই, দেখো জল থই থই, কখন? ওই সময় বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হয়, তাই না? চারিদিক জল থই থই করে, সেটাই, এটা আমি পড়িলাম, তোমরা আমার সঙ্গে পড়ো। জল থই থই, সকাল থেকে বৃষ্টি, কিছুই শুষ্ক নেই, বর্ষাতি গায়ে লোক চলেছে পথে, কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা, যাই
সর্ষে আনতে হবে। দেখো কারণ কি বলছে, সকাল থেকে বৃষ্টি, হয়তো ওই সময় বর্ষাকালে বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছুই শুষ্ক নেই, কিছুই শুষ্ক নেই মানে শুকনো নেই, পুরো ভিজে গেছে। বর্ষাতি গালে লোক চলেছে পথে, বর্ষাতি বর্ষাকালে দেখো এই যে এটাকে বর্ষাতি বলা হয়, ইংরাজিতে কি বলে রেনকোট তোমরা জানো, বাংলায় বর্ষাতি বলে। বর্ষাতি গায়ে লোক চলেছে পথে, ওই সময় তো তোমরাও কি করো বর্ষাতি গায়ে দাও, তোমার বাবা দাদা যারা বাইরে বেরোয় ওই সময় তখন কি হয়, বর্ষাতি গায়ে রেনকোট গায়ে দিয়ে বাইরে বেরোয়, তাই না? কোন ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ, গা মানে দেহ, দেহ বাঁচাতে এটাই কিন্তু শ্রেষ্ঠ পথ, এছাড়া কি, নাহলে ভিজে যাবে তো, ছাতাও দেখা যাবে সেই সময় মানবে না, ছাপটাতে কি হয় ভিজে যায়, রেনকোট গায়ে দিয়ে বা বর্ষাতি গায়ে দিয়ে বেরোনো হয়। একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা, এখানে দেখো এই যে কৃষ্ণ ভাণ্ডার, তোমাদেরও বাড়ির পাশে দোকান থাকে, এখানে যে দোকানের কথা বলছে কৃষ্ণ কাকু, তাহলে কৃষ্ণ কাকুর দোকান খোলা, যাই সর্ষে আনতে হবে, কি আনতে হবে, সর্ষে আনতে হবে, করলাম। এবার দেখো যুক্ত ব্যঞ্জন, মূর্ধন্য ছয় টয় আসছে, মূর্ধন্য ছ এই যে বয়েরই মূর্ধন্য ছয় টয় আসছে, বৃষ্টি শুষ্ক, তালসায় আসছে মূর্ধন্য ছয় ক শুষ্ক, তারপরে দেখো শ্রেষ্ঠ, তাহলে ছয় ড খোলা একা মূর্ধন্য ছয় ঠ এই যে মূর্ধন্য ছয় ঠ, কৃষ্ণ কয়েনি মূর্ধন্য ছয় মূর্ধন্য কৃষ্ণ এই যে মূর্ধন্য ছয় মূর্ধন্য, এগুলো যুক্ত ব্যঞ্জন। আমি দেখো এই যুক্ত ব্যঞ্জনগুলো তুলেছি, এই যে মূর্ধন্য ছ ক ভাঙলে কি হবে, মূর্ধন্য ছ যুক্ত ক, কেমন দেখো মূর্ধন্য ছয় এরপর কি আছে ঠ, মূর্ধন্য ছয় ঠ ভাঙ মূর্ধন্য ছ যুক্ত ঠ, মূর্ধন্য ছয় ঠ, কেমন এরপরে চলেছ মূর্ধন্য ছয় ট, মূর্ধন্য ছয় টকে ভাঙলে মূর্ধন্য স যুক্ত ট, এরপরে আছে মূর্ধন্য ছয় মূর্ধন্য, এটা তাহলে মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য, এই যুক্ত ব্যঞ্জন, কেমন। এরপরে দেখো এসো একই রকমের নতুন কথা শিখি, কি নষ্ট দ্বন্দ্বের ন মূর্ধন্য ছয় ট নষ্ট, সৃষ্টি দন্তে ছয় রি মূর্ধন্য ছয় টয় হচ্ছে সৃষ্টি, তারপরে দেখো পুষ্করিণ কয়স্য দন্তে ছয় ক লয় হচ্ছে মূর্ধন্য দীর্ঘিকা পুষ্করিণ পুকুর, পৃষ্ঠা কয় রি মূর্ধন্য ছয় ঠয়কা পৃষ্ঠা, এই যে বলি না আমরা যে পৃষ্ঠা বইয়ের পৃষ্ঠা এই যে পাতা পৃষ্ঠা, কাষ্ঠ কয়টা মূর্ধন্য ছয় ঠ কাষ্ঠ মানে কাঠ, তারপরে দেখো বিষ্ণু বয় হস্যই মূর্ধন্য ছয় মূর্ধন্য হস্যকা বিষ্ণু, তারপরে দেখো বয় ঐকা মূর্ধন্য ছয় মূর্ধন্য বৈষ্ণব, তাহলে আরো নতুন শব্দ তোমরা শিখে যাবে। এরপরে চলে এসো নতুন একটা শব্দ বানানো, দেখো তো মূর্ধন্য ছয় ট দিয়ে কি সৃষ্টি করে দেওয়া আছে, এরপরে ওই রকমই সৃষ্টি বৃষ্টি এটা করে দেওয়া আছে, এরপরে তোমাদেরকে করতে হবে মূর্ধন্য ছয় ঠ দিয়ে কাষ্ঠ কয়টা মূর্ধন্য ছয়টা কাষ্ঠ, সেই রকম পৃষ্ঠা তোমরা করতে পারো পৃষ্ঠা পয়েরি মূর্ধন্য ছয়ের ছয়াকা পৃষ্ঠা, কেমন কাষ্ঠ গোষ্ঠ হতে পারে তাহলে পৃষ্ঠায় কেন করলে, তারপরে কি আছে দেখো মূর্ধন্য ছয় ক মূর্ধন্য ছয় ক দিয়ে আবিষ্কার করা আছে, আর কি হতে পারে পরিষ্কার, তোমরা পরিষ্কার বলো না পরিষ্কার পরয়াসই মূর্ধন্য ছয় কয়াকা র পরিষ্কার, পরেরটা দেখো মূর্ধন্য ছয় মূর্ধন্য এখানে আছে জিষ্ণু করে দেওয়া আছে, আর কি হতে পারে বিষ্ণু এই যেখানে, তাহলে বয় হস্যই কা মূর্ধন্য ছয়ে মূর্ধন্যয়ে হস্য কা বিষ্ণু, কেমন এই হয়ে গেল। এরপরে হচ্ছে পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখ, একটা বাক্যে উত্তর লিখতে হবে, কি বলছে দেখো একে পথে লোক কি গায়ে দিয়ে চলেছে, এখানে পড়েছ দেখো পথে লোক বর্ষাতি গায়ে চলেছে, তাই তো কি গায়ে বর্ষাতি গায়ে লোক চলেছে পথে, তাহলে এটা লিখবে পথে লোক কি গায়ে না বর্ষাতি গায়ে দিয়ে চলেছে, এইভাবে লিখবে। পরে দুনম কার দোকান খোলা, কৃষ্ণ কাকুর দোকান খোলা, দেখো এখানে লেখা আছে কৃষ্ণ কাকুর দোকান খোলা, কি আনতে যেতে হবে,
সোর্সে, দেখো এই যে সোর্সে আনতে যেতে হবে, তাহলে কি লিখবে? সোর্সে আনতে যেতে হবে, কি পারবে তো? তাহলে এগুলো তোমরা করে দেবে। পরে কি বলছে দেখো, নাইতে নামি, নাইতে মানে স্নান করতে, স্নান করতে নামি। নাইতে মানে কি? নাইতে কথার অর্থ স্নান করা, স্নান করতে নামি। আমি পড়ছি সরল পাঠ পড়ছি, দেখো, নদীতে খুব স্রোত, নদীতে খুব স্রোত, আস্তে নামি, অস্থির হলে চলবে না, ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে, চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল, এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ অবধি দেখা যায়। আবার বলছি দেখো, নদীতে খুব স্রোত, নদী তোমরা দেখেছো, নদীতে যখন প্রচুর জল আসে তখন কি হয়? স্রোত, বর্ষাকালে তো নদীতে বেশি স্রোত থাকে, তাই না? প্রচন্ড গতিতে জল চলে যায়, বয়ে যায় নদীতে, সেটাই বলছে, নদীতে খুব স্রোত, আস্তে নামি, আস্তে আস্তে নামতে হবে, নাহলে ওই স্রোতে কি হবে? ভেসে যাবে। আর তোমরা কিন্তু ছোটরা একদম কিন্তু যাবে না, বড়দের সঙ্গে যাবে পুকুরে বা নদীতে স্নান করতে গেলে, একা একা যাবে না, বড়দের সঙ্গে যেতে হয়, কেমন? তাহলে সেটাই বলছে দেখো, আস্তে নামি, অস্থির হলে চলবে না, কিন্তু খুব চঞ্চল অস্থির উটোপাটি করে জলের স্রোতে ভেসে যাবে, নামলে কিন্তু হবে না, সেটাই বলছে। ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে। এই যে দেখো পাথরগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুব শক্ত পাথর, এতে কি বলছে? পা রেখে, শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে, চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল, এই যে জলটা খুব ঠান্ডা এবং নির্মল, এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচে অবধি দেখা যায়, জলটা এত স্বচ্ছ যে নিচে কি আছে সেটা পর্যন্ত দেখা যায়। দেখো চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি, যে যুক্ত ব্যঞ্জনগুলো আছে দেখো, দ্বন্দ্বের রফলা, দ্বন্দ্বের ছয় থ, দ্বন্দ্বের ছয় প, দ্বন্দ্বের ছয় দ্বন্দ্বের ন, দ্বন্দ্বের ছয় প, দ্বন্দ্বের ছয় ব, দ্বন্দ্বের ছয় প, আমি এখানে লিখেছি দেখো যুক্ত ব্যঞ্জনগুলো, তাহলে দ্বন্দ্বের ছয় রফলা, দ্বন্দ্বের স যুক্ত র, দ্বন্দ্বের ছয় প, দ্বন্দ্বের স যুক্ত প, দ্বন্দ্বের ছয় ব, দ্বন্দ্বের স যুক্ত ব, দ্বন্দ্বের ছয় ত, দ্বন্দ্বের স যুক্ত ত, দ্বন্দ্বের ছয় থ, দ্বন্দ্বের স যুক্ত থ, দ্বন্দ্বের ছয় ব, দ্বন্দ্বের স যুক্ত ব, দ্বন্দ্বের ছয় দ্বন্দ্বের ন, দ্বন্দ্বের স যুক্ত দ্বন্দ্বের ন। এইভাবে আরো কিছু বলেছে একই রকমের, নতুন কথা শিখি, অজস্র, অবর্গের জল দন্তের সয়ে রফল, অজস্র দন্তের সয়ে থয় একা, প দন্তের না স্থাপন, অ দন্তের সয়ে প, ট মধ্যে সয়ে একটা অস্পষ্ট, স্নাত দন্তের সয়ে দন্তে না একা, তৎস্নাত দন্তের সয়ে ব, কয় দন্তে না একা স্বপ্না, র হ দন্তের সয়ে রফল, রহস্য। এবার কি বলছে, নিচের যুক্ত ব্যঞ্জনগুলিকে শব্দের প্রথমে মাঝে এবং শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ বানানো, দেখ অর্থপূর্ণ কি কি দেওয়া আছে আগে দেখো, এখানে সাহায্যকারী বক্সে দন্তের ছয় ত্রয় একা, দন্তের ছয় প, দন্তের ছয় পয়ে রি, দন্তের ছয় রফল, তাহলে এবারে কি হবে, ড্যাশ মধ্যাহ্ন ছয় ট, ত কি হবে, স্পষ্ট তো, দন্তের ছয় প লেখো, স্পষ্ট তো হবে, তারপরে দেখো দন্তে না আসে ড্যাশ, তারপরে কি আছে, ফ কি হবে, নিষ্প্রিয় দন্তের ছয় পয়ে রি, কি বললাম, নিষ্প্রিয় দন্তের সয় পয়ে রি, নিষ্প্রিয়। তারপরে দেখো এটা কি, ড্যাশ মধ্যাহ্ন, এটা কি আছে, মধ্যাহ্ন সয় ট একা, কি হবে, স্রষ্টা দন্তের সয় রফলা, স্রষ্টা। তারপরে দেখো দন্তের স হ কি হবে, দন্তের সয় রফলা, সহস্র হাজার, প্রস্তাব পয়ে রফলা, দন্তের সয় তয়াকা, ব প্রস্তাব, দন্তের সয় ত আছে প্রস্তাব, তাই না? এবার নতুন শব্দগুলো কি বাক্যে, এগুলো দিয়ে তোমরা কি করবে, বাক্য রচনা করবে, স্পষ্টত দিয়ে বাক্য রচনা, স্রষ্টা মানে এমন সব কথা বলতে হবে তাতে যেন এগুলো থাকে, ঠিক আছে? এগুলো তোমরা করে দেবে, পরের পাতায় চলে এসো, এটা 25 পাতা হলেই শেষ হবে। বিকেলের নানা রং, দেখো বিকালবেলায় অপরাহ্ন, বিকালবেলায় কি হয়, সূর্য অস্ত যাচ্ছে, তখন দেখবে
আকাশ এরকম লাল হয়ে যায়, বিকেলের নানা রং করছি আমি। এখন অপরাহ্ন বেলা, অপরাহ্ন মানে বিকালবেলা, হ্রদের জলে সূর্য অস্ত যায়, সারা আকাশ জুড়ে লাল বন্যের রকমারি ছটা, দেখে আল্লাহরে মন ভরে যায়, এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর। কি বলছে, এখন অপরাহ্ন বেলা, অপরাহ্ন মানে বিকালবেলা, হ্রদের জলে, হ্রদের জলে কি সূর্য অস্ত যায়, হ্রদের জলে কি হচ্ছে সূর্য, দেখো এই যে হ্রদ যেন মনে হচ্ছে সূর্য ওখানে অস্ত যাচ্ছে, সারা আকাশ জুড়ে লাল অগ্নি রকমারি ছটা, দেখো আকাশটা অগ্নি মানে কি আগুনের শিখা যেমন লাল হয় না, সেই রকম দেখো লাল আকাশ, দেখে আহ্লাদে মন ভরে যায়, তখন মনে হয় কি আহ্লাদ লাগে। যেমন তোমার মা বাবার কাছে কি করো, ছোট্ট তোমরা আহ্লাদ করো, বাবা আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও, আহ্লাদে কি হচ্ছে মনটা ভরে যায়, এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর। তারপরে তো সন্ধ্যা নেমে আসে, খুব সুন্দর মনোমুগ্ধকর, এটাই বলছে। চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি, হয় রফ হয় ল, তাহলে এখানে দেখো আছে হয় ল, হযুক্ত ল, তারপরে কি আছে হয় মূর্ধন্য, হযুক্ত মূর্ধন্য, হয় ব, হযুক্ত ব, হয় রফ ল, হযুক্ত র, তারপরে কি আছে হয় দন্ত্যন্য, হযুক্ত দন্ত্যন্য, এগুলো পড়বে। এবার বলছি একই রকমের নতুন শব্দ শিখি, পূর্বাহ্ন পয় দীর্ঘ বয়রে আকা হয় মূর্ধন্য পূর্বাহ্ন, সায়ান্ন দন্তে সায়াকা অন্তস্থ একা হয় দন্তেন্য সায়ান্ন, চিহ্ন চয়াশি হয় দন্তেন্য চিহ্ন, দাহ্য দয়াকা হয় জফলা দাহ্য, প্রহ্লাদ পয় রফলা হয় দয়াকা দ প্রহ্লাদ। এবার দেখো ঠিক জায়গায় যুক্ত ব্যঞ্জন বসাই, এখানে কি হবে দেখো পূর্বাহ্ন, এরপর কি হবে এটা মধ্যাহ্ন, এটা কি হবে সায়াহ্ন, এটা কি হবে অপরাহ্ন, কেমন এইভাবে তোমরা এগুলো বসিয়ে নেবে। এরপরে কি বলছে পাঠ্যটি, পাঠ্যটি পড়ে একটি বাক্যে উত্তর লিখো, বিকেলের আরেক নাম কি অপরাহ্ন, পেয়েছ। তারপরে কার জলে সূর্য অস্ত যায়, হ্রদের জলে, তাহলে হ্রদের জলে সূর্য অস্ত যায়। তিন নম্বর আকাশ জুড়ে কিসের রকমারি ছটা, আকাশ জুড়ে লাল বন্যির রকমারি ছটা, কেমন এইভাবে তোমরা এগুলো সব করে ফেলবে, কেমন এটা কি লিখে দেবো, তাহলে লিখে ফেলো, তাহলে এটা কি হবে পূর্বাহ্ন, এই হয়ে গেল। এটা হয় মধ্যাহ্ন পয়ে দীর্ঘ বয়ের আঁকা হয় মধ্যাহ্ন পূর্বাহ্ন, মধ্যাহ্ন, মধ্যাহ্ন কি হবে মদ হয় আঁকা, মদ হয় জফলা আঁকা, মধ্যাহ্ন মদ হয় জফলা আঁকা হয় দন্তেন্য মধ্যাহ্ন, হয় দন্তেন্যটা এই রকম করবে হয় দন্তেন্য, সায়াহ্ন কি হবে হয় দন্তেন্য হয় দন্তেন্য এরকম, আর হচ্ছে অপরাহ্ন হয়ে মধ্যাহ্ন হয়ে নিচে মধ্যাহ্ন অপরাহ্ন, কেমন। তাহলে আবার বলছি পূর্বাহ্ন মধ্যাহ্ন সায়াহ্ন আর অপরাহ্ন, কেমন এই হয়ে গেল। তাহলে খুব সুন্দর পড়া তোমাদের বাংলা অংশটা 25 পাতা পর্যন্তই, কেমন আজকে। তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।